শোন, ওই যে মাছটা আছে না, হ্যাঁ বড় দেখে বড় কাতলা মাছ নিবি, দেখে চালাবিস না। ম্যাডাম বুকের ওপরে চলে গেলে আমি হাসতে হাসতে মরে যেত জানো। দাঁড়ান দাঁড়ান, অনেক হয়েছে, আপনি তো গড় করে বলে ফেলেছেন, যেন মনে হচ্ছে আগে থেকে ভেবে এসেছিলেন কি কি বলতে হবে। না 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 ম্যাডাম, ম্যাডাম এই দুতলা বাড়িটা হচ্ছে গাড়িদের বাড়ি, আপনি চলে যান। আর যদি কোনো কেউ আপনাকে আটকায় একদম কোনো কথা শুনবেন না, ঠিক আছে? কে আপনি? না বলে ভেতরে ঢুকলেন। আপনি তাহলে নিশ্চয়ই ওই দুটোর মধ্যে একটা, দেখেই বোঝা যাচ্ছে। রাস্তা ছাড়ুন। কেন দরকার আছে আপনাকে বলবো সব? কার সাথে? তার মানে আপনি বড়টা, দেখেই মনে হচ্ছে। বেরোন, বাইরে যান। না বেরোবো না। আপনার বোতাম দুটো উন্মাদের সঙ্গে কি করে যে রনি থাকে ঈশ্বরই জানে। রনি আপনার বন্ধু? আপনি কিন্তু আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছেন। আমার বাড়িতে আমাকে সহ্যের সীমা দেখাচ্ছে, এই জন্য আমি মেয়েদের দুচোখটা সহ্য করতে পারি। বাহ, তার মানে আপনারা দুজন বাবার পেট থেকে জন্ম নিয়েছেন। মেয়েটাকে বার কর, নইলে এটা খুনাখুনি হয়ে যাবে। কিন্তু আজকে খুনাখুনি খুনাখুনি একটু ঘুমিয়ে দাও, নিকাল যাও। আপনাকে একবার কিছু বললো না? না মানে ওনার সঙ্গে দেখাই হয়নি, উনি হয়তো ঘুমোচ্ছিলেন। ম্যাডাম আপনার সাধারণ কাদার এইটাই ভালোভাবে ভাবছেন, আমি শিওর রনি অপর থেকে সব দেখছি। আমি যদি আপনাকে আমার বাইরে নিয়ে যাই না, মানে যদি কোনো সুযোগ হয় তখন দেখবেন, দাদু কখনো ঠাকুমার উপর কথা বলে না, বাবা মায়ের মুখের উপর কথা বলে না, আমি কখনো আপনার মুখের উপর কথা বলি না। হ্যাঁ, আমাদের বাড়িটাকে না মন্দির বলে, ঠাকুমা প্রতিমা, মা পূজা, বোন অর্চনা, দুই কাকিমা মালা ও আরতি, আমি প্রতি বাড়িতে সবাই ভজন শুনি। আপনি ভজন শুনবেন না? কি হলো নাকি? আর কিভাবে বললে তোকে বুঝবি বলতো? পাথর চলতে কি করছো নাকি? কত যে খারাপ কথা শুনতে হলো। ঈশা খারাপ কথা বলেছে? নইলে কি আমরা মিথ্যে কথা বলছি? কি বলেছে শুনবি? তোমরা কিছু বললে না? আমরাও বলতে পারতাম, আমরাও বলতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে বললাম না। হ্যাঁ, তুই কিন্তু ঈশাকে সবার কিছু বলতে যাস না। সে যা খারাপ মেয়ে দেখলাম, ও দেখবি ওর দিদিকে বলে তোর চাকরিটাই খেয়ে নেবে। চাকরি খেয়ে নেবে? তোমাদেরকে আমাদের বাড়িতে এসে অপমান করে গেল, আমি তার জবাব দেবো না। দেখ তুই যা ভালো বুঝবি করবি, বড় হয়ে মেয়েদের সঙ্গে ঝামেলায় জড়াস না রে। পৃথিবীতে যত বড় ঝামেলা, বড় বড় যুদ্ধ, সব মেয়েদের জন্য। রামায়ণে সীতার জন্য, মহাভারতে দ্রৌপদীর জন্য। আর সত্যি কথা বলতে কি,
ছোটবেলায় তুইও কিন্তু আমাদের মতো মেয়েদের পছন্দ করতিস না। দাদা তোর মনে নেই ছোটবেলায় ওর মুখে লেটে কিনে দিলে কিরকম ছুটে ফেলে দিত? তুই সেসব না জেনেও কিন্তু খেতে চাইতিস না। কিন্তু তোমাদের এই অপমানের জবাব দিই, দেখ বেশি কিছু বলতে চাস না, মানে মেয়েদের সাথে বেশি মুখ না লাগানোই ভালো, সেটা তোমরা আমার উপর ছেড়ে দাও। রনি কিন্তু ওদের বাড়ির মতো নয়, আমি তোকে বহুদিন ধরে দেখছি। দেখ আমার কিন্তু মানুষ চিনতে ভুল হয় না জানিস তো, তুই একটু সময় দিয়ে ঠিক হয়ে যাবে দেখ না। কিন্তু দিদি ওরা যেটা আমার সঙ্গে করেছে খুবই ভুল করেছে। বলছিলাম আমি কিছুক্ষণ একা থাকতে চাই, প্লিজ লুক আফটার যে অন্য কেউ না ঢুকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই রইলাম দাঁড়িয়ে। কাউকে ভেতরে যেতে মানা করে চাই, সামনে থেকে সর। কাউকের মধ্যে তুইও পড়িস নট অ্যালাও। বাপরে কি ব্যাপার, আপনাকে প্রদীপবাবু বলেননি যে আমি এখানে কাউকে ঢুকতে বারণ করেছিলাম? এবার বুঝেছেন, কারোর অনুমতি ছাড়া কেউ চলে আসলে তার কিরকম গাজালে করে। আপনি কি বলতে চাইছেন এক্স্যাক্টলি? আপনি ভালো করে জানেন আমি কি বলতে চাইছি। বসুন প্লিজ। বেরিয়ে যান। আপনি গেট আউট বলেন। দুদিনের জন্য আপনার দিদির ছেড়ে বসে নিজেকে কোম্পানি ওনার ভাবছেন। ওখানে কি ঘটেছিল ওই দিন আপনি জানেন? হ্যাঁ জানি। ও তাহলে তো আপনি নিশ্চয়ই জানবেন যে আপনার গুণধর জেঠু আমার পেছনে ঝাঁটা নিয়ে তাড়া করেছিল। আমার জেঠামনি ঝাঁটা নিয়ে? আমি জানি না ওনারা আপনাকে কি বুঝিয়েছেন, কিন্তু আমার কর্তব্য যে আপনাকে সত্যিটা জানানো উচিত। আপনার বাড়িতে যে বেসিক জিনিসটার অভাব সেটা হলো শিক্ষা। আপনার জেঠু আর কাকুর কথা না হয় বাদই দিলাম, বাট অ্যাট লিস্ট আপনার বাবা মার আপনাকে শিক্ষাটা দেওয়া উচিত ছিল। মা বাবা থাকলে শিক্ষাটা আমিও পেতাম।
আরে এসো, তুমি আমাকে দিদি বলে ডাকবে। দেখো রানী, ঈশা তোমাকে খুব ভালোবেসে ফেলেছে, তো আমার বোনের বর, সে তো আমার ভাই হবে, তো সে যদি আমার ভাই হয়, বাড়িতে হয়, তো অফিসেও তো তাই হবে, তাই না? কিন্তু আপনার কিছু হওয়ারনি ম্যাডাম। আবার ম্যাডাম? ও সরি দিদি। হওয়ার আছে রনি, হওয়ার আছে বলি আমি তোমাকে ডেকেছি বাড়িতে, বুঝেছো? আসলে ম্যাম আজকে যা হয়েছে যদি আপনি জানতেন তাহলে আমার মনে হয় না এই কথাগুলো বলতেন। রনি আমি সব জানি, ঈশা আমাকে সব বলেছে। আসলে আমি জানতাম না তো তাই, আর সকালে ঘুম থেকে উঠে না ওই ঈশার কথাগুলো শুনে সিনেমাটা ওর উপর রেগে যা না তাই বললাম। না বাপ, দেখো ঈশাও যথেষ্ট খারাপ ব্যবহার করেছে, ওর উচিত হয়নি এইভাবে ব্যবহার করা। আমার ফ্যামিলির যা চিন্তা ভাবনা, মানে এটা যে কেউ হলে এরকমই বিহেভ করতো, তাই ঈশা খুব একটা খারাপ কিছু বিহেভ করেনি। আরে এই চিন্তা ভাবনাটাই তো বদলাতে হবে রনি। জাস্ট ইম্পসিবল রনি জি, তার শুধু মুখের কথায় 250 কোটি টাকার একটা প্রজেক্টকে অ্যাপ্রুভ করিয়ে দেয়, আর যাই হোক তার মুখে অন্তত পক্ষে এই কথাটা মানায় না। রনি আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। কি আইডিয়া? সেটা তো তোমাকে আমি একা বলবো না, তোমাকে এবং ঈশাকে দুজনকে একসাথে বলবো খাবার টেবিলে। তার আগে যাও গিয়ে ও রাগটা ভাঙিয়ে নিয়ে এসো। এই না না থাক। আরে যাও না। না থাক না রনি, আমি কিন্তু তোমার অফিসের বস বলছি, তোমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ ব্যাগটা এখানে থাকো, যাও। হ্যাঁ যাচ্ছি। আরে এদিকে, হ্যাঁ ওদিকে না, এদিকে। জানো তো লাইফে প্রথমবার কোনো মেয়ের কাটে বসলাম। আসলে ছোটবেলা থেকেই না একটা কথা আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সব কিনো প্রেম করো না। খুব ছোট ছিলাম যখন বাবার মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, এতটাই ছোট ছিলাম যে বাবার আর মায়ের মুখটাও মনে নেই। তারপর থেকে ওই আমার জ্যাঠামণি আর কাকামণি ওরাই আমাকে মানুষ করেছে। এরকম না যে আমি চেষ্টা করিনি, মানে বাইরে বেরোবার পর দেখলাম যে দুনিয়াটা একদম আলাদা আর আমি কতটা পিছিয়ে আছি, তাই মানে চেষ্টা করেছি আর পাঁচটা ছেলের মতো নিজেকে পাল্টে ফেলি। কিন্তু দিনের শেষে ওই যে সেই বাড়িতেই ফেরত যেতে হয়। তারপর তুমি এলে জীবনে আর সব কিছু উলটপালট হয়ে গেল। জানি আমি হয়তো একটা বাজে স্মৃতি হয়ে থেকে যাব, কিন্তু সেই স্মৃতিটুকু তোমার জীবনে রেখে দিও, আমাকে ভুলে যেও না। আসি